হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দিনা, দিনা লিস লাইফ স্টাইল কুকিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই এদের তৃতীয় দিন। আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার কবুতরগুলো গোসল করছিল, একটু দেখছিলাম ওদেরকে, ভাবলাম একটু ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ঈদের তৃতীয় দিন সকালবেলা আমার মেজবাসুরের বড় মেয়ে এসেছে, তো ওদের বাসায় তো এর আগের দিন গিয়েছিলাম, ও এসেছে বাবার বাড়িতে সবাইকে সালাম করার জন্য। তো এত ব্যস্ততা ছিল, ও আসতে পারেনি, ও তৃতীয় দিন সময় পেল, চলে আসলো। তো ওর সাথে একটু গল্প স্বল্প করছিলাম, আর ঈদের তৃতীয় দিন অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কেটেছে আর কি। আমার বড় ননাসের ছেলেরা আসবে, ছেলের বউয়েরা আসবে, তো ওরা দুপুরের খাবারটা আমার বাসায় খাবে। এতে ওরাও চলে আসলো দুপুরের দিকে, তা ওদের খাবারটা আবার সব কিছু আমি রেডি করে দিয়েছি। আর ভাগ্নের বেবিরা এত কিউট, মাশাল্লাহ, আপনারা একটু পরে দেখতে পাবেন। তো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, আসলে অনেক আনন্দ করেছি সবাই মিলে, খুব মিস করছি দিনগুলোকে। এত মানে আনন্দ ঘন মুহূর্ত ছিল সব, মানে সব মানে এই 60টা দিনে কিন্তু আমরা খুব বেরিয়েছি, ঘুরেছি, খেয়েছি, খুবই সুন্দর একটা সময় কেটেছে আর কি। তো এই তো আমার ভাগ্নের বেবি, মাশাল্লাহ বলবেন, তো অনেক কিউট একটা বেবি। তো ওরা সবাই খেয়ে নিক, আর বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে আমার আপনাদের ভাইয়ার আর কি, ওর ফুফাতো বোনের ছেলেরা মেয়েরা আসবে। এই যে দেখতে পাচ্ছেন সবাই এসেছে, করা যাবে করতেছি। তো সন্ধ্যার পরে ওরা নাস্তা করে সবাই চলে যাচ্ছে, তো আমরাও বের হব রেডি হয়ে। আমার মেজবোনের বাসায় দাওয়াত আছে, ওখানে যাব। আর এর আগে বড় বাসুরকে মানে সালাম করতে যাব, বড় বাসুরের সাথে দেখা হয়নি ঈদের সময়, তো মহলে যাব ওখানে আমরা। তো এর আগে সবাইকে একটু বিদায় দিয়ে দিচ্ছি, আর আমার ভাগ্নেরও আছে, ওরাও যাবে। ওরা আমার অন্য বাসুরের বাসায় গিয়েছে, একটু দেখতে পাচ্ছেন পুকুরের ওই সাইডে। তো এখন চলে আসলাম আমরা বড় বাসুরের বাড়িতে, তো এখানে একটু বড় বাসুর সাথে দেখা করে, ভাবির সাথে দেখা করে আমরা যাব আমার ছোট বোনের মানে আমার মেজ বোনের বাড়িতে, ওখানে দাওয়াত আছে। তো এই যে ভাবি, ভাবি আসলো আমাদেরকে কিছু দেওয়ার জন্য, মানে নাস্তা দেওয়ার জন্য। তো এখানে আসলে খাওয়ার তেমন একটা মুড ছিল না, আমরা সবাই বাসাতে খেয়ে এসেছি, তো সবাইকে একটু আমের জুস দিচ্ছিল ভাবি, তো আমি জুসটা খাবো, খেয়ে তারপর আমরা দেখা করে বের হয়ে যাব আর কি বড় ভাইয়ের সাথে। তো এখানে দর কষাকষি চলছিল ভাবি আর দেবরের মধ্যে ঈদের সালামি নিয়ে, তো অনেক দুষ্টুমি চলছিল আর কথা মানে খুবই এখানে মজা হচ্ছিল, সবাই খুব দুষ্টুমি করছে, আমরাও আছি পাশে, আর ভাবির অন্যান্য আত্মীয় স্বজনরা আসছে, সবাই খুব হাসাহাসি করছিল ঈদের সালামি নিয়ে।
তো এটা এখন চলে যাব আমার মেজো বোনের বাড়িতে, ওর এখানে দাওয়াত আজকে। তো মা বাবা আমার ছোট বোন ওরাও আসবে। তো দাওয়াতটা সেরে আমরা চলে আসবো আর কি বাসায়। তো এটা আমি দুদিনের ব্লগ রেখেছি, মানে ঈদের তৃতীয় দিন আর চতুর্থ দিনের দুইটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ওই তো অনেক নাস্তা দিল, আসলে আসলে বড় বাসরের ওইখানেও খেয়েছে কিছু। তো তেমন একটা খাওয়ার ইচ্ছা নেই, তো রাতও হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছিল। তখন আমরা ডিনারটা করে ফেলবো আর কি। তো বাচ্চারা আছে এখানে, আর আপনাদের ভাইয়া, আমার বোনদের হাজব্যান্ড আর আমার বাবাও আছে, সবাই বসে এখানে কথা বলছিল। তো আমি এই ফাঁকে একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি সব কিছুই। আর এই যে আমার বোন এখানে ফালুদা করেছে, ফিরনি করেছে, জর্দাবাদ করেছে, আসলে খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না। তো সব কিছু আমি একটু দেখি আপনাদেরকে, তো আমি বললাম একটু রেখে দেওয়ার জন্য। আমার মা বাবার সবাই একটু একটু করে খেয়েছে। তো ওইদিকে আমার বোনের মানে কিচেনে সব খাবার দাবারগুলো রেডি করে দিচ্ছে, তো রাত্রের খাবারটা খেয়ে নিব আর কি সবাই মিলে। অনেক কিছু তৈরি করেছিল, সবাই এখন খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পরে আমরা বাসায় চলে যাব। তো এটা চতুর্থ দিন আমরা যাচ্ছি আমার ছোট ননাসের মেয়ের বাড়িতে, ওখান থেকে বড় ননাসের মেয়ের বাড়িতে যাব। তো ওখানে দাওয়াত ছিল আমাদের ঈদের চতুর্থ দিন, মানে আমার ছোট ননাসের মেয়ের বাড়িতে দাওয়াত ছিল। ওখানে আমার জারও আসবে, ভাসুরের মেয়েরও সবাই আসবে। তো এই তো চলে আসলাম ওর বাড়িতে, এখানে দুপুরের খাবারটা খেয়ে আর কি আমরা যাব আমার বড় ননাসের মেয়ের বাড়িতে। খুবই মজা করেছি, খুবই মিস করছি আসলে। ঈদের দিনগুলোতে এত সুন্দর কাটিয়েছি আমরা সবাই মিলে, খুবই আনন্দ করেছি। আসলে গত 2 বছর তেমন একটা আনন্দ করতে পারিনি, কারো বাসায় কারো যাওয়া হয়নি। এই বছরে আমরা অনেক মজা করেছি সবাই মিলে। তো দেখতে পেলেন আমার যারা আমার ভাসুরের মানে মেয়েরা সবাই এসেছে, দুপুরের খাবারটা খাচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমার মেয়ের ব্যালকনি, আমার খুব সুন্দর করে ব্যালকনিটা সাজিয়েছে। তো একটু শেয়ার করছি আপনাদের সাথে, আমি তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি অতটুকু একটু একটু করে ক্যাপচার করেছি আর কি সব কিছু। ওর বেডরুমের সাথে ব্যালকনিটা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের মেয়ের বেডরুম। সবাই বসে এখানে গল্প করছে খাওয়া দাওয়ার পরে। তাও আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব, আমাদেরকেও মানে মেয়ে ডাকছে খাওয়ার জন্য। আর এখানে যে ছোট্ট বেবি আমাদের মেয়ের, সবাই দোয়া করবেন বেবিটার জন্য, আমার মেয়ের জন্য, ফ্যামিলির জন্য। মাশাআল্লাহ কিউট বেবি, তো আমার যা নিয়ে বসেছিল। তো এখানে আমরা খাবার মানে দুপুরে খাবারটা খাওয়ার জন্য চলে আসলাম। জামাইও আছে, সব কিছু নিয়ে দিচ্ছিল, আর মেয়েও আছে পাশে। তো এখান থেকে খাওয়ার পরে আমরা চলে যাব এখন আমার বড় ননাসের মেয়ের বাসায়, ওর সাথে একটু দেখা করব। তো সবার সাথে একটু একটু করে দেখা করছি। দেখা করার পরে আমরা মানে ঈদটা শেষ হয়ে যাবে আর কি। মেয়েও খুব মানে মিস করছে, আমার মেয়ে বারবার বলছিল আম্মু ঈদ শেষ হয়ে গেল। তো তো খুবই খুশি, সব দিকে বেড়াতে পারছে। তো এ তো চলে আসলাম আমার বড় ননাসের মেয়ের বাসায়।
তো অনেক কিছু তৈরি করেছে, দেখতে পাচ্ছেন অনেক কিছু সার্ভ করছে টেবিলে। আসলে এত কিছু খাওয়া যায় না, তো একটু একটু করে নিতে হয়। আর ও শ্বশুরের সাথে আপনাদের ভাইয়া গল্প করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্যামিলি। ও শাশুড়ি আর বেছে নেই, তো শ্বশুর রয়েছে আর ফ্যামিলিতে রয়েছে ওর, আর মানে একটা ননস রয়েছে, ননসের হাজব্যান্ড। ওর আলাদা বাসায় থাকে, এখানে শুধু ও আর ওর হাজব্যান্ড আর ওর শ্বশুর থাকে। এতো অনেক নাস্তা তৈরি করেছে আমার মেয়েটা, দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছিল সব কিছু। আর এতো দেখতে পাচ্ছেন ওর কিউট কিউট কিছু এখানে ক্যাট রেখেছে। তাই তো, আর চলে আসলাম এখন বড় ননাসের বাড়িতে, ওখানে একটু ঘুরে যাব। ভাগ্নিরা তো তৃতীয় দিন গিয়েছিল, তো চতুর্থ দিন রাত্রে আমরা এসেছি। তো বরাবর বাসায় খাবারটা খাবো আর কি, রাত্রে খাবারটা। তো এখানে সবাই গল্প করছিলাম, আমার মেজো ভাসুরের মেয়েও এসেছে, ওর বেবিরা এসেছে, তো সবাই বসে একটু গল্প করছি। আসলে একটু একটু দেখা করতে হয় ঈদে, সবার বাসায় না গেলে আসলে ভালো লাগে না। ঈদেই তো যাই, ঈদেই বেশি যাওয়া হয়, মানে এই না হলে এমনি অকেশনে যাওয়া হয় আমাদের, তো এভাবে আসলে যাওয়া হয় না, যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো এই তো বেবি, ছোটো ছোটো বেবি, আমার ভাগ্নেদের বেবিগুলা মাশাল্লাহ অনেক কিউট বেবি, অনেক দোয়া করবেন ওদের জন্য। তো কিছুই খাইনি আমরা যাওয়ার পরে, তো রাত্রে ওদেরকে ডিনারটা দিয়ে দিল, বাচ্চারা খেয়ে নিচ্ছে আগে। আর আমার বড় মাঝবাসুরের মেয়ে চলে যাবে, ওর বেবিদেরকে খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছে, আর আমার বাচ্চারাও খেয়ে নেবে। খাওয়ার পরে তো আমরা তারপরে আমরা খাবো আর কি, ওরা চলে যাওয়ার পরে ওদেরকে বিদায় দিয়ে। তো আসলে তেমন একটা খাওয়া যাচ্ছে না, একটু একটু করে খেয়েছি, তো সবাইকে খাওয়াচ্ছি আর নিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নের বেডরুম। এর আগেও আমি শেয়ার করেছি আমার বড় আপার ঘরটা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এত কিছু যদি আসলে দেখাতে যায় আপনাদের, ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো আপনারা বিরক্ত হবেন, একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা খাবারটা খেয়ে নিয়েছি, সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম, খুবই ভালো লাগছে, হাসাহাসি করছিলাম একটা একটা বলে। আর আমার বড় ভাগ্নিটা, বড় আপার বড় ছেলে, খুব সুন্দর সুন্দর কৌতুক বলতে পারে, ও কৌতুক শুনে হাসছিলাম, খুব মজা করেছি সেদিন, আসলে খুব মিস করছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। Hey, nothing.